এই মিষ্টু মিষ্টু কি হয়েছে বৌদি ভাই? সেজেগুজে সাইকেল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এই তো একটু খোঁজ নিতে যাচ্ছি, কালীপূজার কোথায় কেমন প্যান্ডেল করলো। ওমা তাই? হ্যাঁ, আমাকেও নিয়ে চল তোর সাইকেলের পিছনে বসিয়ে। তুমি আমার সাইকেলের পিছনে বসবে? হ্যাঁ। ওরে বাবা, এই এই কি হলো কি হলো কি হলো, এই কি হলো কি হলো মিষ্টি, এরকম করছিস কেন তুই? শ্বাস নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, শ্বাস নিয়ে বল কি হলো কি হলো। তুমি আমার সাইকেলের পিছনে করে যাবে? হ্যাঁ যাব, আমাকে নিয়ে চল। তুমি যা মোটা হয়েছে, তুমি যদি আমার সাইকেলের পিছনে বসো আমার সাইকেল তো পুরো ভেঙে যাবে। ওরে আমাকে নিয়ে যা। এ বাবা দেখো, সাইকেল ফেলে রেখে মিষ্টি চলে গেল। এটা মিষ্টু না, মিষ্টু এই জঙ্গলের মধ্যে কি করছে গিয়ে দেখি তো। এই মিষ্টু মিষ্টু, কি হয়েছে মা? এই জঙ্গলের মধ্যে তুই কি করছিস? এই তো জলপাই পড়েছে তাই কুড়াচ্ছি। ওমা তাই জলপাই কুড়াচ্ছিস? হ্যাঁ। এই কোথায় দেখি দেখি, এই দেখো। ওরে বাবা কত সুন্দর জলপাই, ঠিক আছে কুড়ো কুড়ো আচার বানিয়ে খাবো। আমি যে জলপাই কুড়াচ্ছি আমার তো খুব ভয় করছে। ভয় করছে কেন রে? এই যে জঙ্গলের মধ্যে থেকে যদি একটা বাঘ বেরোয় আসে। না না, বাঘটা আসবে না, আমি আছি তো। না না, আমার খুব ভয় করছে। তবুও ভয় করছে? তাহলে একটা কথা শোন, হরে কৃষ্ণ বলতে বলতে তুই জলপাই কুড়ো, দেখবি ভয়ই লাগবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, না সত্যি তো ভয় লাগছে না, হরে কৃষ্ণ। আমি বললাম না, হরে কৃষ্ণ বললে কোনো ভয়ই লাগে না। মা তুমি ঠিকই বলেছিলে, হরে কৃষ্ণ। ওমা ওমা, কি হলো মিষ্টু, ডাকাডাকি করিস কেন? কাজের সময় সব সময় ডাকাডাকি করিস, কি হলো বল? তুমি না বলছিলে আজকে দিদা আসবে, দিদা আসবে। হ্যাঁ বলছিলাম তো, তাতে কি হয়েছে? আর এটাও বলছিলে দিদা ঢেঁকি শাক খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বলছিলাম তো, তোর বাবা বলেছে সন্ধ্যাবেলার দিকে ঢেঁকি শাক এনে দেবে, তখন রান্না করে তোর দিদাকে দেব। কি সন্ধ্যাবেলা আনবে? হ্যাঁ, দিদা চলে আসবে এক্ষুনি আর বাবা আনবে সন্ধ্যাবেলা ঢেঁকি শাক। কি আর করব, আজকে না আনলে কালকে আমি গিয়ে এনে দেব। আরে আমি এনেছি, চিন্তা কর দরকার নেই। এই তুই ঢেঁকি শাক এনেছিস? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, তাহলে রান্না করে তোর দিদাকে দিতে পারবো। দিয়ে 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 রান্না করো, দিদা আসলেই দিদাকে ফট করে খেতে দিয়ে দেবো। হ্যাঁ সে তো দেবই, কিন্তু এগুলো তো ঢেঁকি শাক না, এগুলো তো ঢেঁকি শাকের পাতা। হ্যাঁ দাঁড়া দুষ্টু মেয়ে, হ্যাঁ বলা হচ্ছে না উল্লু বানানো সব সময়? নে তোর ঢেঁকি শাক তুই খা। মিষ্টু আর মিষ্টুর ভাইকে এই খাবারগুলো দিই, অনেক খুশি হবে। এখানে আছে একটা রিংস আর একটা বেলুন, যাই যাই। এই মিষ্টু মিষ্টু, তোর ভাইকে নিয়ে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি আমি। এই কে কুকু কুকু করছে? এখানে তো মিষ্টু আর মিষ্টুর ভাই নেই, এরা কোথায় গেল? এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি? এই তোরা এখানে আছিস, আমি তো তোদের দেখতে পাচ্ছি না। এই কোথার থেকে কথা বলছে, এদিকে দেখি তো। এ বাবা এদিকেও তো নেই, এই কোথায় রে? মনে হচ্ছে এই জায়গাটাতে আছে, গিয়ে দেখি তো। খুব দুষ্টুমি করে। ইয়ে বাবা তোরা এখানে, এই নে তোদের দুজনের জন্য আমি খাবার নিয়ে এসেছি। নে দাদা আমি বেলুন খাবো। খুশি তো? হ্যাঁ খুব খুশি। ইয়ে এই মিষ্টু মিষ্টু, কি মা? এই দেখ কেন? ওরে বাবা গো কেন, আমা ফেলে দাও ফেলে দাও, আমাকে কামড় দেবে। এই 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 তুই এরকম করছিস কেন? ও মা মা এরকম করছিস কেন তুই? কেন্নগুলো ফেলে দাও, কামড় দিয়ে দেবে। আরে আমার কথা শুনবি তো? কি হয়েছে বলো? এগুলো হলো কেন্ন বাজি, এগুলো কামড়ে দেবে না। এগুলো কেন্ন বাজি? হ্যাঁ আগে বলবি, তুমি শুধু শুধু ভয় পাই। দেখেছো আগে বলার সময় দিয়েছিস নাকি তুই? তুই দেখেই তো চিল্লাচ্ছিস ফেলে দাও ফেলে দাও, কামড়ে দেবে কামড়ে দেবে। ফোনগুলো দাও। এই নে। কি মজা কি মজা। মিষ্টু কি মা বলে বলে বলে, তোর সামনে দুটো বেলুন আছে। হ্যাঁ আছে তো দেখতে পাচ্ছি, একটা গ্রিন আর একটা ব্লু, তুই কোনটা নিবি বল? আমি গ্রিন নেব। তাহলে ব্লু আমি নেব। আর বেলুন গুলো ফাটানোর পর যা যা বের হবে তোর আর আমার। ঠিক আছে ঠিক আছে, তোর বেলুনটা আগে ফাটা, তারপর আমারটা ফাটাবি। দেখা যাক মিষ্টু আজকে কি পায়, কি পেলি? একটা রিংস পেয়েছি, একটা রোজ ললিপপ পেয়েছি। ইয়ে এবার আমার পালা, দেখি আমি কি পাই, দেখি 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 কি পেলাম রে আমি। একটা বেলুন চিপস, একটা রোজ ললিপপ। ইয়ে আমারটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। এই নাও। আরে না না মিষ্টু, আমি কি এগুলো খাই নাকি? তুই খেয়ে নে। ঠিক আছে মা তুমি এটা খাও। না না আমি খাবো না, তুই খেলেই আমার খাওয়া হবে। ইয়ে আমার তো না।